কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে স্পেনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। স্পেন প্রতিনিধি সাইফুল আমিন জানান, দেশটির স্থানীয় শাখা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার রাতে মাদ্রিদের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্পেন যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন আব্দুল আজিজ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ দুলাল সাফা। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কাদের ডালি। অনুষ্ঠানে স্পেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এবারে জেলা সংবাদ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবু নাইম শাহ জানান, বৃহস্পতিবার সকালে কোটালীপাড়া পৌরসভা সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোহাম্মদ কামাল হোসেন শেখ, জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোহাম্মদ আবু নাজের সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। ওয়াদিয়া পবিত্র কোরআনের আলোর প্রতিভার সন্ধানে নরসিংদীতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ক্রাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার মাইনউদ্দিন সরকার জানান, বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে মনোমুগ্ধকর কেরাত মাহফিল শেষে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হাসানের আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। নরসিংদী জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় 300 প্রতিযোগী হাফেজ দুটি গ্রুপে বিভক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে দুটি গ্রুপের 10 জন করে 20 জন বিজয়ীদের নগদ অর্থ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ব্রাদার্স ড্রয়িং প্রিন্ট অ্যান্ড ফিনিশিং এর ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ আয়ুব আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন সুখাজিওর সভাপতি জাকির হোসেন ভুঁইয়াব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং শিশু দিবস উপলক্ষে দ্বিতীয় দিনে শিশু একাডেমি ক্ষুদে শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি স্কয়ার মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক ইসনাত জাহান সহ প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিশু একাডেমি খুদে শিল্পী বৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং শিশু দিবস উপলক্ষে ডিসি কার্যালয়ের সামনে আতশবাজি পোড়ানো হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ প্রতিনিধি সাইদুর রহমান জানান, নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান সহ আরো অনেকে। ময়মনসিংহে ভালুকা উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মতিন মাস্টারের দাফন সম্পন্ন হয়েছে। সাইফুল ইসলাম ভালুকা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বাদ আসর ভালুকা উপজেলার বেরুনিয়া ইউনিয়নের বেরুনিয়া গ্রামে ঈদগা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় ভালুকা উপজেলা ভূমি সহকারী কমিশনার মাইনউদ্দিনের নেতৃত্বে ভালুকা মডেল থানার উপপরিদর্শক সহ একদল পুলিশ মরহুমকে গার্ড অফ অনার প্রদান করেন। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মরহুমের জানাজায় দল মত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে স্ত্রী তিন মেয়ে ও এক ছেলে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মতিন মাস্টার বুধবার রাতে ময়মনসিং মেডিকেল সরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এবারে আন্তর্জাতিক